দুবাইতে ইন্টারভিউ দিয়ে, বাংলাদেশে ইন্টারভিউ হবে ঢাকাতে, যারা ইন্টারভিউ দিয়ে আসতে চান দুবাইতে, তো সবার একটাই সমস্যা, সেটা হচ্ছে কাজ নাই, কাজ লাগবে এবং দুবাই আসবে কিংবা বিদেশে আসবে। তো যারা আসতে চান তারা এই নাম্বারে হচ্ছে আপনাদের ফাইল অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন। আসসালামু আলাইকুম প্রিয় বাংলা ভাষার মানুষ, যারা এই ভিডিওটি দেখবেন সবার প্রতি দোয়া ও ভালোবাসা রইল। ইতিমধ্যে আমি একটা ঘোষণা দিয়েছিলাম যে 64 জেলায় সাংবাদিক নিব, তো আমি একটা নাম্বার দিয়েছিলাম, এই নাম্বারে প্রচুর পরিমাণে ফোন আসে, ডেইলি 4-5 হাজার ফোন আসে। তো সবার একটাই সমস্যা, সেটা হচ্ছে কাজ নাই, কাজ লাগবে এবং দুবাই আসবে কিংবা বিদেশে আসবে। তো আপনারা ইতিমধ্যে জানেন যে দুবাইয়ের ভিসা বন্ধ করে দিছে ইউএই গভর্নমেন্ট, যেগুলো ওয়ার্কিং ভিসা আছে শুধু হাই প্রফেশন ছাড়া বন্ধ করে দিছে এগুলো। আর হাই প্রফেশন যেগুলো সেগুলো হচ্ছে যাদের মাস্টার্স গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে এদেরই ভিসা হচ্ছে। কোনো দালালের কোনো প্রতারণায় পড়বেন না, ইউএই গভর্নমেন্ট ভিসা ওয়ার্কিং ভিসা দিচ্ছে না। আমি আজকে যে ভিডিওটি নিয়ে আসছি, প্রচুর পরিমাণের ফোন আসে আমার এবং আমার ম্যানেজার সাহেবের, প্রচুর পরিমাণের, প্রচুর প্রচুর। আমার 2-3টা নাম্বার দেওয়া আছে ট্রাভেলস এজেন্সিতে, তো সবার শুধু কাজ লাগবে। সে কাজের ক্ষেত্রে আমি গিয়েছিলাম আমার একটা এখানে লোকাল, এখানেই বাড়ি, আমার একটা ফ্রেন্ড আছে, আমি জানি ওর ভাই অনেক বড় একটা সরকারি চাকরি করে, আমি তাদের কাছে গিয়েছিলাম, যারা আমার কাছে অনেক পরিমাণের কাজ চেয়েছেন। তো তাদের জন্য আমি 600 ভিসা নিয়ে এসেছি ইনশাআল্লাহ। দেখেন এই 600 ভিসা আমি দিব না, গভর্নমেন্ট, ইউএই গভর্নমেন্ট টু বাংলাদেশ গভর্নমেন্টকে দিবে। তো এইখান থেকে ট্রেনিং নেওয়ার জন্য, মানে আপনাদের ইন্টারভিউ নেওয়ার জন্য এইখান থেকে লোক যাবে, লোক যাবে হচ্ছে 18 তারিখ এবং 19 তারিখ সেপ্টেম্বর মাসের, মানে এই মাসের। তো আপনারা যারা আসতে চান, এই যে নাম্বারটা আছে উপরে, এই নাম্বারটা আছে আপনাদের ফাইল, মানে পাসপোর্টটা আর ফটো, অবশ্যই এই ফাইল এই নাম্বার সাথে যোগাযোগ করে আপনারা পাঠাবেন। আর বিশেষ করে যাদের বয়স 23 থেকে 49 বছর শুধু তারাই যোগাযোগ করবেন। আবারও বলি, যাদের বয়স 23 বছর থেকে 49 বছর শুধু তারা যোগাযোগ করবেন। যদি এর উপরে কেউ, 49 বছরের উপরে কেউ যোগাযোগ করেন তাহলে হবে না, যেহেতু এটা সরকারি ভিসা। এখানে আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য এখান থেকে সরকার লোক পাঠাবে, 18 থেকে 19 তারিখ এই 2 দিন ইন্টারভিউ হবে। আর দেখেন এখানে কিন্তু যদি কেউ, অনেক মানুষ আছে আমার ফেক আইডি করে অনেক কিছু ধরেন করে, এখানে দেখেছি আমি, শুনেছি অনেক ধরনের, অনেক যারা এটা নিয়ে বিজনেস করতে চাবে, দালাল কত মানুষ আছে না, খারাপ মানুষ, ধরেন এটা বলে বলে যে আমি আরাব খানের সাথে ভালো সম্পর্ক আছে, আমাকে টাকা দেন আমি চাকরি দিয়ে দিব, আমি এখানে আপনার ফাইল জমা করে দিব, তাহলে হচ্ছে মনে করবেন এটা মিথ্যা, আমি যে পাঠাচ্ছি আমারে কোনো টাকা দিতে হবে না, কিংবা আমার যারা আশেপাশের লোকজন আছে কাউকেই টাকা দিতে হবে না। আপনার যে যাতায়াতের খরচ, বিমান ভাড়া, এয়ার টিকিট, তারপরে হচ্ছে এখানে থাকা খাওয়া, প্লাস আইডি হওয়া পর্যন্ত যে থাকা খাওয়া, প্লাস আপনি যে আসবেন এটার যে ভিসা কস্টিং, সাধারণ কোনো পাবলিকের কাছে আপনার টাকা দিতে হবে না। ইন্টারভিউতে যদি আপনি টেকেন, আপনার মেডিকেল হওয়ার পরে যখন আপনার পাসপোর্ট জমা নেবে, তখন যে কস্ট যেটা আসবে ওনরাই নেবে, এটা কাউকে এই টাকা দিতে হবে না। আপনার যে কস্টটা আপনার আসবে, যাতায়াত এবং ভিসা টিসা এগুলো সব, কোনো টাকাই কেউ কেউ দিবেন না, কারণ এটা কোনো সাধারণ মানুষের কাজ না, এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্টের কাজ, কোনো দালালের প্রতারণায় আপনারা পড়বেন না। তো আপনারা যারা ইউএইতে আসতে চান, যারা কাজ খুঁজছেন, বিশেষ বিশেষ করে এনরা নেয় হচ্ছে মেট্রো রেলে ক্লিনার, বিভিন্ন সরকারি মলের ক্লিনার, তারপর হচ্ছে ফুড ডেলিভারি, যেমন আপনারা বিভিন্ন এখানে সরকারি যে ফুড ডেলিভারি আছে, কিংবা সরকারি যেগুলো ট্যাক্সি মানে ড্রাইভার, এগুলো বিশেষ করে হয়ে থাকে। তো যাই হোক, আপনারা যারা আসতে চান তারা আপনারা ইন্টারভিউ দিতে আসেন, 18 এবং 19 তারিখে আমাদের এখানে ইন্টারভিউ নেওয়া হবে, আপনারা আসবেন ইনশাল্লাহ। আমার দ্বারা যতটুকু পারবো আমি বাংলাদেশের মানুষের জন্য করে যাব যতদিন বাঁচবো। তারা অবশ্যই যে উপরে নাম্বারটা আছে এখানে পাসপোর্ট আর ফাইল, আপনাদের পাসপোর্ট, ফটো, তারপর আইডেন্টি কার্ড যাই থাকে না কেন, এটা এই নাম্বারে দিবেন। আপনারা যারা দুবাইতে আছেন, আপনারা যারা দুবাইতে আছেন, কোনো ধরনের প্রতারণার ফাঁদে পা দিবেন না। এখন কিন্তু কোনো ভিসা হচ্ছে না, শুধু ভিসা হচ্ছে হচ্ছে বিজনেস ভিসা, যেটাকে পার্টনার ভিসা বলে, আর হচ্ছে হাই র্যাঙ্কের ভিসা, ওয়ার্কিং ভিসা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ। সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে
প্রবাসের হেলিকপ্টার। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।